দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল এটি করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে, দেখে নাও উত্তর। মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জার্মানি, ইটালি, জাপান ও তাদের সহযোগী বিভিন্ন দেশকে নিয়ে গঠিত অক্ষশক্তি, এবং ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা ও তাদের সহযোগী বিভিন্ন দেশকে নিয়ে গঠিত মিত্রশক্তি, এই দুটোর মধ্যেই যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে অক্ষশক্তির পরাজয় হয়, অক্ষশক্তি অর্থাৎ জার্মানি, ইটালি, জাপান এদের পরাজয় হয়। বিভিন্ন দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যাপক প্রভাব পড়ে। যেমন ধ্বংসলীলা, ধ্বংসলীলা কথাটা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিশ্বের প্রচুর সামরিক ও অসামরিক মানুষের মৃত্যু হয়, অন্তত 5.7 কোটি মানুষ এই যুদ্ধের ফলে প্রাণ হারান, এছাড়া অনেকে নিঃস্ব হয়ে ফুটপাতে আশ্রয় নেন। যুদ্ধাপরাধের বিচার, বিজয় মিত্রপক্ষ পরাজিত অক্ষশক্তির যুদ্ধ অপরাধীদের বিচারের মাধ্যমে, যারা বিজয়ী হয়েছে তারা পরাজিতদের শাস্তি দেন। 14 জন নাৎসি আধিকারিককে ফাঁসি এবং 7 জনকে কারাদণ্ড দেওয়া হয়। নেক্সট পয়েন্ট, ইয়াল্টা সম্মেলন। 1945 খ্রিস্টাব্দে আমেরিকা, ইংল্যান্ড ও রাশিয়া এই চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির দ্বারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য সম্মিলিত, এখানে একটা ত হবে, জাতিপুঞ্জ প্রতিষ্ঠা, জার্মানি থেকে নাৎসি প্রভাবের অবসান ঘটানো, জার্মান যুদ্ধাপরাধীদের শাস্তি দান, জার্মানির কাছ থেকে ক্ষতি করুণ আছে, এখানে কিন্তু পূরণ হবে, ক্ষতিপূরণ আদায় প্রভৃতি সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে একটা ও দিবে, দন্ত নায়িকার ও 29 নায়িকার, নেওয়া হয়। অর্থনৈতিক পুনরুজ্জীবন, যুদ্ধ বিধ্বস্ত দেশগুলির মৃতপ্রায় অর্থনীতিকে চাঙ্গা করার উদ্দেশ্যে 1943 খ্রিস্টাব্দের নভেম্বরে আমেরিকার ওয়াশিংটন শহরে জাতিপুঞ্জ ত্রাণ ও পুনর্বাসন বা ইউএনআরআরএ এর ফুল ফর্মটা হচ্ছে ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন, এটা প্রতিষ্ঠিত হয়। এর ফলে কী হয়, পুনর্বাসন, কৃষি, শিল্পের পুনরুজ্জীবন ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন সম্ভব হয়, যেগুলো সব ক্ষতিগ্রস্ত হয়েছিল এইটার মাধ্যমে তাদের উন্নতি করার কাজ করা হয়। ট্রুম্যান নীতি, গ্রিস, তুরস্ক প্রভৃতি দেশ থেকে ব্রিটেন সেনা সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করলে আমেরিকা আশঙ্কা করে যে সেসব দেশে কমিউনিস্ট রাশিয়ার আধিপত্য বাড়বে। মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান এই নীতি অনুসারে গ্রিস, এই নীতি অর্থাৎ ট্রুম্যান নীতি, ট্রুম্যান নীতি অনুসারে গ্রিস ও তুরস্ককে $40 কোটি সাহায্য দেয়, তাহলে সেগুলোকে আগে থেকে সাহায্য দিয়ে দেবে, তাহলে সেখানে রাশিয়া প্রবেশ করতে পারবে না। নেক্সট পয়েন্ট, মার্শাল পরিকল্পনা। মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ সি মার্শাল ইউরোপীয় পুনরুজ্জীবন পরিকল্পনা নামে এক পরিকল্পনা ঘোষণা করেন। এই পরিকল্পনার অনুযায়ী আমেরিকা 4 বছরের জন্য ইউরোপের আর্থিক জীবন খাতে $1200 অর্থ মঞ্জুর করে। আমেরিকার আধিপত্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে একমাত্র আমেরিকা সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হয়, ফলে যুদ্ধের পর আমেরিকায় বিশ্বের সর্ববৃহৎ চুক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। জাতীয়তাবাদের অগ্রগতি, বিশ্বযুদ্ধের পর বিভিন্ন উপনিবেশে জাতীয়তাবাদী আন্দোলন খুবই শক্তিশালী হয়ে ওঠে। এশিয়া মহাদেশের ভারত, পাকিস্তান, বার্মা, সিংহল, ইন্দোনেশিয়া, ইন্দোচীন এবং আফ্রিকা মহাদেশের মিশর, সুদান সহ বিভিন্ন উপনিবেশ স্বাধীনতা লাভ করে। নেক্সট, মূল্যায়ন, যুদ্ধ শেষে আমেরিকার নেতৃত্বে তার অনুগামীদের নিয়ে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা এর ফলে বা ন্যাটো নামে, ফলের পরে বাটা একটু দূরে দেবে, ন্যাটো নামে জোট গড়ে ওঠে। ন্যাটোর বিরুদ্ধে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে রাষ্ট্রগুলোকে নিয়ে ওয়ারেস চুক্তি স্বাক্ষরিত হয়। প্রকাশ্যে দাঁড়িয়ে দেবে একটা, প্রকাশ্যে যুদ্ধ না হলেও এদের মধ্যে ঠান্ডা লড়াইয়ের পরিবেশ বজায় থাকে। আজকে পর্যন্ত, পরে নেক্সট কোনো প্রয়োজন থাকলে আবার কমেন্টে জানাবে। নেক্সট ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না। অন্যান্য সমস্ত অনুশীলনের ভিডিওগুলি এই চ্যানেলে দেওয়া আছে, যারা খুঁজে পাচ্ছ না তারা দেখে নেবে, আর খুঁজে না পেলে কমেন্টে জানাবে।
জীবনবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান সব রকম বিভিন্ন লেখকের অনুসরণ উত্তর এখানে দেওয়া আছে।